বন্ধুরা, আবার এই মেয়েটা একটা বড় তরমুজকে একটা সুন্দর টুপি পরিয়ে সেটাকে মেকআপ করতে থাকে, কারণ মেয়েটাকে তার টিচার আবারও একটা চ্যালেঞ্জ দেয় আর বলে অন্য ফলের মধ্যে তো যে কেউ মেকআপ করতে পারবে, কিন্তু তুমি যদি এই তরমুজটাকে মেকআপ করে আগের থেকেও সুন্দর মেয়ের মুখে পরিণত করতে পারো তাহলে তোমাকে ফ্রিতে মেকআপ শেখানো হবে। আর মেয়েটাও সেই চ্যালেঞ্জ মেনে নেয়। তারপর মেয়েটা নিজের কাছে যত মেকআপ ছিল সব ইউজ করে এই তরমুজটাকে মেকআপ করতে থাকে, আর নিজের স্কিলের মাধ্যমে মেয়েটাই তরমুজটাকে মেকআপ করে আগের থেকেও একটা সুন্দর মেয়ের মুখ বানাতে থাকে। প্রথমে সবাই তাকে বলছিল তুই এটা করতে পারবি না, কারণ আপেলে মেকআপ করা গেলেও তরমুজে একটা মেয়ের মুখ কখনোই বানানো সম্ভব নয়। কিন্তু মেয়েটা শেষে যা তৈরি করলো সেটা দেখে সবাই অবাক হয়ে যায়। তার আগে যাদের স্কুল যেতে ভালো লাগে তারা ভিডিওকে লাইক করে দাও, আর যারা স্কুল ফাঁকি দাও তারা কমেন্ট করে জানাও। ওকে বন্ধুরা, তারপরে মেয়েটা তরমুজের মধ্যে মেকআপ করে সুন্দর মেয়ের মুখটা তৈরি করে ফেলে, যেটাকে দেখতে অনেক সুন্দর লাগছে। বাকি আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাও।